আমি নিকিতা নন্দিনী আপনাদের স্বাগত জানাই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন তারুণ্য গাথায়। গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠোপথ কিংবা এর অপরূপ সৌন্দর্য অথবা এখানে বসবাসরত প্রতিটি মানুষের জীবনের নানা গল্প, নানা খুঁটিনাটি দেখা যাবে ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড মিবিডিতে। আজ তারুণ্য গাথায় আমরা শুনব অ্যারাউন্ড মিবিডির পথ চলার গল্প। আমার মাছ খুব প্রিয়, মাছের বাজার খুব প্রিয় জায়গা, মাছের বাজার করতে ভালো লাগে। এই গ্রামের মানুষের হ্যাপিনেস দেখতে ভালো লাগে। আমার গ্রামে আমার বাড়িতে ওয়াইফাই আছে, সবাই দেখে। এর অনেক প্রস্তুতি নিয়ে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, বাট আমার ভিডিওতে কোনো প্রস্তুতি হয়। গ্রামের মহিলারা এটা সেটা করতেছে, ওখানে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে ক্যামেরা করে। আমাদের নেক্সট কিছুদিনের মধ্যে আপলোড হবে হচ্ছে ডাইনোসর বানিয়েছি আমরা, একটা বড় সর। প্যাশন না করে আমার চারপাশে কী আছে ভালো সেটাকে শো করা। ইউটিউবে কাজ করতে হলে আসলে রেগুলার ভিডিও দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এক সময় হবে। যাত্রা শুরু 2017 সালে। আশেপাশে যা কিছু আছে তাকে দর্শকদের কাছে পৌঁছে দেবার প্রয়াস ছিল লিটন আলী খানের। শুরুটা হয় মাছের বাজারের ভিডিও নিয়ে। মাছ বাজারের প্রতি আগ্রহ থেকে ইউটিউবে ভিডিও আপলোড আর জন্ম নিল অ্যারাউন্ড মিবিডির। এটা 2017 সালে সেপ্টেম্বরে শুরু হয়েছে। আমার ফার্স্ট আপলোড ছিল সেপ্টেম্বরের 1 তারিখে 17 সালের। আইডিয়াটা এখান থেকে শুরু না। হ্যাঁ, আইডিয়াটা ছিল হচ্ছে আমি আর আমার মামা, ছোটো মামা, এখানেই আমরা অফিসে জব করি। তো আমরা রাত 9টায় বাসায় যাই, 12টা থেকে 9টা পর্যন্ত অফিস। তো বাসা যাওয়ার সময় মাছের বাজার করতাম, প্রতিদিন মাছ ভালো লাগলে কিনতাম। আমার মাছ খুব প্রিয়, মাছের বাজার খুব প্রিয় জায়গা, মাছের বাজার করতে ভালো লাগে। আমরা বেড়াইতে গেলেও দেখি ওখানে মাছের বাজার পাইলে ওখানে যাই, দেখতে ভালো লাগে। তো পরে ইউটিউবে বসে বসে বাজারগুলো দেখতে থাকলাম, যে ইউটিউবে বিভিন্ন দেশের, জাপান, চায়না, আফ্রিকান বিভিন্ন ফিশ মার্কেট দেখা শুরু করলাম। হ্যাঁ, ফিশ মার্কেট দেখা শুরু করলাম, পুরো ওয়ার্ল্ডের যত দেশ আছে, মানে ইউএসএ টিউএসএ সব। তো দেখলাম যে সব দেশেরই মোটামুটি আছে, বাংলাদেশ দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে খুব একটা আসলে ভিডিও নাই। পরে আমি মাছের বাজারের ভিডিও ফার্স্ট আপলোড দিই, যে দেখি কেমন হয়। ফার্স্ট ভিডিও অবশ্য অনেকটা ছিল, ওই যে রাস্তার পাশে ইয়া বিক্রি হয় না, এই মাটির বিভিন্ন কাজের হাঁড়ি পাতিল বিক্রি হয় না, ওই ওরকম একটা ভিডিও আমাকে একজন দিছিল, সেটা আমি এমনি এমনি আপলোড দিয়েছিলাম। এটা প্রথম ভিডিও ওইটা। তারপরে মেন শুরু হচ্ছে মাছের বাজার দিয়ে। কুষ্টিয়ার খোকসা থানার একটি গ্রাম শিমুলিয়া। মূলত এই গ্রামের মানুষদের নিয়েই অ্যারাউন্ড মিবিডি পরিচালনা করেন লিটন আলী খান। ভালো রেসপন্স, আসলে 1-2 মাসের মধ্যেই রেসপন্স পাইছিলাম ভালো, লোকজন দেখছো, ন্যাচারাল ব্যাপারটা তো আসলে। আর এরকম আপলোড খুব কমই দিছে, তার আগে কেউ দেয় নাই বললেই চলে। একটু একটু 2-1 মিনিটের ভিডিও অনেকে দিছে, আমি বড় বড় ভিডিও দিতাম। পরে গ্রামে মামা আসছিল বেড়াইতে, বড় মামা, বড় মামা হচ্ছে স্কুল টিচার, ও এসে ওকে দেখাইলাম এই ব্যাপার, বললাম গ্রামে কিছু করা যায় কিনা। আমার একটা ফুফাতো ভাই ছিল, ওর নাম শরীফ, সেনেহা নামে আমার চ্যানেলে একটা মেয়ে আছে, কিন্তু অনেক পপুলার, ওর একটা ভিডিও মনে হয় 75 মিলিয়ন ভিউ আছে। হ্যাঁ, তো ওর বাবা আর কি, ও বলতো যে আমাদের জন্য কিছু করতে, ওদের জন্য কিছু করতে, যেন কিছু স্যালারি পার মান্থ পায়। তো ওইখান থেকে গ্রামে কিছু করার প্ল্যান আসে, যে গ্রামে কিছু একটা করতে হবে, ওদেরকে জব টপ দিতে হবে, এটা এরকম প্ল্যান থেকেই গ্রামে রান্নাবান্না স্টার্ট হয়। কুষ্টিয়ার খোকসা থানা শিমুলিয়া গ্রাম। বিডিতে মূলত ভিডিওর মাধ্যমে গ্রামীণ জীবন, বিশেষ করে রান্না বান্নাকে তুলে ধরা হচ্ছে বিশ্ব দরবারে। আয়োজন করে গ্রামের শত শত মানুষের জন্য রান্না হয় এখানে। চ্যানেলে আছে 50 পাউন্ড ওয়াটার বাফেলো, গরুর মাংস রান্না সহ নানা পিঠাপুলি বানানোর আয়োজন। গ্রামের র রান্না আছে, র মানে হচ্ছে গ্রামের মহিলারা বসে একদম নিজের মতো রান্না। আমার ভিডিওতে আপনারা এর অনেক প্রস্তুতি নিয়ে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, বাট আমার ভিডিওতে কোনো প্রস্তুতি হয়নি। গ্রামের মহিলারা এটা সেটা করতেছে, ওখানে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে ক্যামেরা করে, কিছু বলে না যে এই ওয়েতে কাজ করো, ওই ওয়েতে কাজ, ওদের মতো ওরা করে, ওই ওদের রান্নাবান্না দেখা যায়। আর একটা হচ্ছে পিকনিক দেখা যায় বাচ্চাদের। হ্যাঁ,
আমার একটা টিম আছে, সাতজনের টিম। ওরা কেউ ডিপ্লোমা পাস, হ্যাঁ, আর্কিটেকচার থেকে। তো ওরা হচ্ছে বিভিন্ন প্রাণী বা বাচ্চাদের অনেক খেলনা টেলনা বানায়, স্লিপার, এই মনে করেন যে জিরাফ বানাইছে, হাতি বানাইছে, তারপরে হচ্ছে ঘর টর বানায়, পুকুরে টুকুরে এরকম। একটি ইউটিউব চ্যানেল যেন বদলে দিয়েছে গোটা একটি গ্রামের মানুষের জীবন। অ্যারাউন্ড মি বিডি থেকে অনুপ্রেরণা পেয়ে অনেকেই সেখানে নিজেদের ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়া অ্যারাউন্ড মি বিডির জন্য কাজ করছেন প্রায় 15 জনের বেশি নারী। এর সাথে ভিডিওগ্রাফি এবং এডিটিং সহ প্রায় 30 জনের বেশি মানুষ কাজ করছেন এই চ্যানেলে। এটা হচ্ছে পুরো গ্রামের মানুষেরা। আসলে আমি হচ্ছে প্রথম যখন গ্রামে কাজ শুরু করি, আমার আগে তো গ্রাম থেকে কেউ, আমাদের গ্রাম থেকে কেউ ইউটিউবে আসলে ভিডিও করে দেয় নাই। তো আমি যখন স্টার্ট করি তখন ওদেরকে এইভাবে বলা ছিল, আপনারা যে যেটা আইডিয়া দিবেন, যে কোনো রান্না বান্নার আইডিয়া সেটা করা হবে, বা যে কোনো মাছ ধরা বা যে কোনো জিনিস বানানোর, ট্রেডিশনাল কোনো কিছু বানানোর আইডিয়া দিলে সেটা করা হবে। তো গ্রামের মানুষেই মাছ ধরা ধরার আইডিয়া দিচ্ছে, এক একজন এক এক আইডিয়া দিচ্ছে যে এটা করা যায়, ওটা করা যায়, ওইভাবে রান্নাবান্নাটাও ওইরকম। একজন এসে বললে এই রান্নাটা করা যায়, ওটা করে। আমার গ্রামটা তো শিমুলিয়া খোকসা থানা। আপনি 5 বছর পরে যাবেন, গ্রাম পুরা চেঞ্জ হয়ে গেছে দেখবেন। চেঞ্জটা কোথা থেকে, গ্রামের ছোটো ছোটো পোলাপান বলতে যারা এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, স্মার্টফোন ইউজ করে যারা, সবাই চ্যানেল খুলছে এবং অনেকের চ্যানেল মোটামুটি পপুলার হচ্ছে এবং ভালো আর্ন করছে সেখান থেকে। এটা আমার দেখা দেখে চ্যানেল খুলছি, দেখছে এই ভিডিওগুলো, দেখতেছে তো ভাবছে ওরাও করতে পারবে। ওরা র ভিডিও আপলোড দিচ্ছে, কেউ ফিশিংয়ের ভিডিও আপলোড দিচ্ছে, কেউ গ্রামের বিভিন্ন খেলনা টেলনা বাচ্চা দেখাচ্ছে নিয়ে এটা সেটা এসব আপলোড দিচ্ছে। মানে আপনি আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে গেলেই কেউ না কেউ আসে যে চ্যানেল খুলে বসে। ছোট করে হলেও নিজের গ্রামের মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়াও এই চ্যানেলের আরও একটি লক্ষ্য। আমার প্রেজেন্ট ভাবনা বলি, আসলে প্রেজেন্ট ব্যাপারটা হচ্ছে আমি গ্রামের মানুষকে অনেক সাপোর্ট করতে পারি, এটা ভালো লাগে, এটা ভালো লাগে। পৃথিবীর কে কী দেখছে ওটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই, কে দেখুক না দেখুক ওটা ব্যাপার না। আমার ভালো লাগে যে আমি এখান থেকে কিছু করে গ্রামের মানুষজনের সাপোর্ট করতে পারছি। আসলেই সত্যি, এটা মন থেকে, মানে আমার ভিতর থেকে আসে। গ্রামে অনেক মানুষ আছে, অনেক নিডি মানুষ আছে, রেগুলার আমি বাসায় গেলে প্রচুর লোকজন আসবে, আবার আমি গল্পও শুনতেছি। আমরা ইভেন কী করছি, আপনার গ্রামে একটা বাড়ি আগুন ধরে পুড়ে গেছে, এরকম 3টা জায়গায় করছে, 3টা বাড়িতে ঘর করে দিয়েছে। তো এই যে করতে পারতেছি এটা ভালো লাগে, খুবই ভালো লাগে। ওদের জন্য কিছু করতে পারে এটা ভালো লাগে, ভালোবাসা পাচ্ছে ওদের, ওরা খাচ্ছে প্রতিদিন। মনে করেন যদি কম লোকজন হয় যেদিন, সেদিনেও 300-350 লোকজন হয় বাচ্চা কাচ্চা দিয়ে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, প্রতি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও করা হয়। আর বড়ো আয়োজন যেগুলোতে থাকে, আমরা অনেক সময় বড় বলতে, কিছুদিন আগে একটা হয়েছে, ওই যে January 1st যেটা হ্যাপি নিউ ইয়ার পালন করছে, ওটা ছিল 5টা ভেড়া দিয়ে বিরিয়ানি রান্না ছিল। হ্যাঁ, তারপরে একটা ছিল এই আমেরিকা থেকে একটা ইউটিউব টিম আসছিল, বেস্ট এভার ফিড রিভিউ, ওই সময় আমাদের প্রায় 7.5 মন ওজনের একটা মহিষ জবাই করা হয়েছিল, ওইবার 4,000-এর উপরে লোকজন আসছিল বিরিয়ানি, এই মহিষের বিরিয়ানি রান্নাকে সবাই খাওয়া দাবে। এতে লোকজন সবাই আসে, সবার ভালোবাসা পাওয়া যাচ্ছে, সবাই খায়ে মজা পাচ্ছে, আবার ওদেরকে সাপোর্ট করতে পারতেছি, ইভেন ঈদে টিদে ওদের পোশাক আশাক দিতে পারতেছে, এগুলো খুব ভালো। আর প্রায় 14 জন মহিলা আছে এখন রান্না করে, ওরা পারমানেন্ট এমপ্লয়, কিছু স্যালারি পায়, অল্প বেশি ব্যাপার না, কিছু পায়। আর ক্যামেরাম্যানটান দিয়ে টোটাল প্রায় 30 জনের মতো ওখানে এমপ্লয়মেন্ট আছে। গ্রামে এই চ্যানেলটা অনেক ইম্প্যাক্ট করছে, গ্রামের আমি যাদেরকে ইউজ করি এখন পর্যন্ত সবাই আসলে আনইউজফুল, মানে আমার ক্যামেরাম্যান কারোর কোনো মানে পেশাগত যোগ্যতা নেই, মানে হচ্ছে কারোর ট্রেনিং নাই, ক্যামেরা ধরার ট্রেনিং নাই, বা কেউ ভিডিওগ্রাফার না, ফটোগ্রাফার না, জাস্ট সিম্পল এই পোলাপান এসএসসি পাস, কেউ এসএসসি ফেল, এসব পোলাপানকে দিয়ে ক্যামেরাম্যান বানাইছে, বা ওরাই কাজ করতেছে, এটা সেটা বানাচ্ছে, রান্নাবান্না করতেছে, ওরাই প্ল্যান করতেছে। ওখানে 25-30 জন লোক কাজ করে, ওরা সবাই হচ্ছে বেকার ছিল, কাজ করতে পারতেছে। আর এটার দেখা দেখি আরও 25-30 জন লোক চ্যানেল খুলছে, ওরাও কেউ কেউ দাঁড়ায় উঠছে, কিছু টাকা আর্ন করছে ইউটিউব থেকে, এটা বিশাল ব্যাপার। চাকরি বা অন্য কোনো কাজের মাঝেও নিজের জন্য আলাদা করে কাজ করার স্বাধীনতাকেই বেশি প্রাধান্য দেন লিটন আলী খান। আমাদের দেশের এই কিছুদিন আগে একটা সফটওয়্যার ফার্ম, হ্যাঁ, প্রায় 250-300 এমপ্লয়ি, সফটওয়্যার ফার্মের নাম না বলি, হঠাৎ এসে আমার বড় ভাই ছিল ওখানে, হ্যাঁ, আমার ইউনিভার্সিটির বড় ভাই ছিল, হঠাৎ একদিন সবাইকে দিয়ে রেজিগনেশন লেটার লেখা নিল। মানে হচ্ছে অনেক সিনিয়র, আপনি যখন জুনিয়র নতুন জবে যোগছেন তখন আপনার নতুন জব পাইতে সমস্যা নাই, বাট আপনি যখন অনেক সিনিয়র হয়ে যাবেন তখন আপনার যখন স্যাক করবে আপনি নতুন জব পাবেন না। এই বেসরকারি চাকরিগুলোতে
আপনি বড় বড় কোম্পানির বিরুদ্ধে কিছু করতে পারবেন না, আপনাকে হঠাৎ করে তাড়াই দিলেও কিছু করতে পারবেন না। আর নিজে কিছু করলে কি আপনার স্বাধীনতা থাকে? আপনি জবের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না, আপনি জব থেকে বের করে দিলেও সমস্যা নেই, আপনার আরেকটা কিছু আছে, এটা তো হওয়া দরকার সবারই। আসলে আমার একটা পরামর্শ সবসময় থাকে, পার্সোনালি কেউ আসলে তবুও বলি যে আসলে সবাই তো প্যাশনের পিছনে দাঁড়ায়, যে আমি ওই কাজ করতে আমার ভালো লাগে, প্যাশন আমার। তো আমি ইউটিউবে কাজ করার জন্য আমি বলি যে আসলে আমাদের তো সুযোগ সুবিধার অভাব, হ্যাঁ আমাদের প্রবলেম। সো প্যাশন না করে আমার চারপাশে কী আছে ভালো সেটাকে শো করা। আমি কি দেখতে চাই যে আমি আসলে এই বিষয়ে অনেক ভিডিও করতে পারবো, এই বিষয়ে আমার অ্যাবিলিটি আছে, আমার সুযোগ আছে, আমি এই বিষয়ে ভিডিও করবো, আপলোড দিব। ধৈর্য ধরতে হবে, ইউটিউবে কাজ করতে হলে আসলে রেগুলার ভিডিও দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এক সময় হবে আর কি। আমি যখন স্টার্ট করি আমি জানতাম না ইউটিউব পে করে, সিরিয়াসলি। তো আমি গুগলে অনেক সার্চ টার্চ দিছি, তারপরেও মনে হয় নাই, বিশ্বাস হয় নাই। তো একটা টাইমে যখন এটা করবো, আমার মামা বলতেছে এটা আমাদের সফটওয়্যার ফার্ম, আমিও হালকা সফটওয়্যারে কাজ করতাম, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। সো এটা মানে মামা কোনোভাবে নিতে পারে নাই যে ইউটিউবে ভিডিও দিব, তাও আবার বাজারঘাটের ভিডিও দেবো, এটা কেমন ব্যাপার। হ্যাঁ, তো আমাকে এক সময় এরকম বলছিল যে তুই 25 পয়সা মানে হচ্ছে 25 সেন্ট ইউটিউব থেকে আন করা দেখে তাকে তোকে অনুমতি দেবো যে তুই এটা করতে পারবি। তো আসলে অল্প কিছুদিনের মধ্যে হয়েছিল, অনেক বেশি হয়েছিল। পরে দেখলাম না আসলে পে করে ইউটিউব। মেন ব্যাপার যেটা ছিল যে ইউটিউবে কাজ করা এখনও ভালো ফ্যামিলিতে নিতে পারে না, যে ভিডিও দিবে কী করবে, হাবি জাবি করবে এটা সেটা। তো ওইগুলো পরে ঠিক হয়ে যায়, ফ্যামিলি যখন দেখে যেটা হয়তো জবের থেকেও ভালো, একটা পারমানেন্ট ব্যাপার হতে পারে, তখন সবাই মেনে নেয়। শুরুতে প্রবলেম একটু হয়। আমি কিন্তু এই সফটওয়্যার ফার্মটা যে দাঁড় করানো হয়েছে এখানে, শুরুতে তো আমি ফ্রিল্যান্সিং করতাম, আমি যখন পড়াশোনা করতাম সেকেন্ড ইয়ার থেকে ফ্রিল্যান্সিং করতাম। তো পড়াশোনা আমি ভালো মতো করে নাই, আউটসোর্সিং করতে যাই ঝামেলা হয়েছে। আসলে এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং থেকে আপনি 100,000 টাকা পার মান্থ ইনকাম করবেন, বাট আপনার কিন্তু সামাজিক ভ্যালু নাই কোনো। আপনি কী করেন, আউটসোর্সিং করেন, আপনি একটা বড় ফার্মে জব করেন, মনে করেন আপনি স্কোয়ারে জব করেন, আপনি বলতে পারতেছেন আমি স্কোয়ারে এই এই অ্যাডমিনে আসি বা এখানে আসি, সমাজ আপনাকে খুব ভালো মতো নেবে, ওখানে আপনার স্যালারি হয়তো 40-50 হাজার টাকা, বাট আপনি আউটসোর্সিং কিনে 2 লাখ টাকা কিনে করতে কথা আপনি ভ্যালু দিবেন। এটা হয়েছে কী জন্য জানি না, হয়তো সমাজের মানুষ জানে না এইগুলো সম্পর্কে, ইউটিউব সম্পর্কে জানে না। এবারে এখনও 99% মানুষ আমার মনে হয় মনে করে যে ইউটিউবের এইসব কাজের তাদের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কাজ, এমনি করে লোকজন, এমনি দেয় লোকজন। বর্তমানে অ্যারাউন্ড মি বিডির সাবস্ক্রাইবার 23,30,000-এরও বেশি। চ্যানেলের এই ভিডিওগুলোতে নেই কোনো উপস্থাপনা, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিলভার এবং গোল্ডেন বাটন তো মিলেছেই, এবার অপেক্ষা ডায়মন্ড বাটনের। আসলে আমার সামনে আসতে ভালো লাগে না। আরেকটা প্রবলেমের কথা হচ্ছে আমি কমফোর্ট ফিল করি না এই ক্যামেরার সামনে কথা বলতে, ক্যামেরার সামনে কিছু করতে, এটা একটা রিজন। আর নিজের মতো করে করতে পারাটা, আমি যখন সবার সামনে করব তখন আমার অনেক সমস্যা থাকবে। মনে করেন এখন সবাই যখন জানে, আমার পরিচিত বন্ধুবান্ধব সবাই জানে, জানেন আমার, তো আমি যা ইচ্ছা তা আপলোড দিতে এখন পারি না, আমার ইচ্ছার বাইরে অনেক কিছু করতে হয়, আর আমি যখন নাই তখন আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটা একটা রিজন ছিল। গ্রামটাকে পপুলার করতে চাই, আমি চাই গ্রামের লোকজন যাক, একটা ট্যুরিস্ট স্পট হয়ে যাক। অ্যারাউন্ড মি বিডি আরও ডালপালা ছড়াবে, তবে কুষ্টিয়ার খোকসা থানার শিমুলিয়া গ্রামের মানুষরাও এই চ্যানেলটিকে সঙ্গে নিয়ে আরও সামনে এগিয়ে যাবেন, এমন প্রয়াস অ্যারাউন্ড মি বিডির উদ্যোক্তাদের। খুবই ভালো আমার ফ্যামিলি রেসপন্স। আমার গ্রামে বললাম মামা, মামা প্রথম এসে যখন দেখলো যে আমি বাজারঘাট দিয়ে, আমার তখন প্রায় 35,000 অথবা 70,000 এরকম সাবস্ক্রিপশন হবে, তখন মামা এসে মামাকে দেখাইলাম যে এই ব্যাপারে এরকম হয়। মামা বললেন হ্যাঁ গ্রামে সম্ভব, আমি হেল্প করব, গ্রামের লোকজন আছে বললো, ওরা সবাই শুনবে। আমি যখন প্রথম গ্রামে যাই ভিডিও করার জন্য, আমি ভাবি না এইভাবে সবাই আসবে ভিডিওর সামনে, আমি ভাবছি যে গ্রামের মহিলা ওরা আসতে লজ্জা পাবে, আসবে না, করতে চাইবে না। আমি যাওয়ার পরে দেখলাম যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমরা যত মানুষ চাই তার অনেক বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, সবাই সাপোর্ট করছে। আর ঢাকার যে আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ, আমার মামা আর ছোটো মামা আছে,
যখন দেখছে যে এটা আসলে হয় তখন সবাই সাপোর্ট করছে আর ওরাও করতে চাইছে আর কি আমার বাচ্চা কাচ্চা নিয়েও চ্যানেল আছে এখন এটা হচ্ছে ব্যাপার বাইরের চিন্তা অনেক পরে আর গ্রামে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অলরেডি হচ্ছে গ্রামে আমাদের মুরগির ফার্ম আছে হ্যাঁ মুরগি তারপরে পুকুর আছে অনেকগুলা এখন অলরেডি আমাদের সপ্তাহে প্রায় 10,000 বাচ্চা বের হচ্ছে মুরগির বাচ্চা আমরা বানাচ্ছি আর কি হ্যাঁ ওখানেও এমপ্লয়মেন্ট আছে প্রায় 6 জন এখন গ্রামের লোকজনই তো এই যে ব্যাপার আপনি যখন গ্রামের মানুষকে দিয়ে কিছু করাইতে পারবেন এটা ওরা যে কী খুশি হয় ওদের জন্য অল্প কিছু করলে ওরা অনেক বেশি খুশি হয় আমি একটা শহরের মানুষ আমার বন্ধু বান্ধবের সাথে মনে করেন আমি চাইনিজ খেলাম ওরা যতটা হ্যাপি হয় আমি ওদেরকে সামান্য খিচুড়ি খাওয়াইলে তাতে অনেক বেশি খুশি হয় এই গ্রামের মানুষের হ্যাপিনেস দেখতে ভালো লাগে বুঝছেন এই জন্য ওদের জন্য কিছু করতে পারে ভালো লাগে আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই আমি কোন ক্যাটাগরির ভিডিও বানাবো কোনগুলো ইউটিউবে চলবে এখন কোনগুলো ভালো আমি বলছি আমি তাদের কাছে পরামর্শ থাকে যে ভাই কোন ক্যাটাগরি চলবে কোন ক্যাটাগরির ভিডিও চলতেছে এটা চিন্তা না করে তুমি কী করতে পারো সেটা করো তোমার আশেপাশে কী আছে বা তোমার অ্যাবিলিটি কী আছে যেটা করতে পারো সেটা করো রেগুলার আপলোড দাও ওইটাই একসময় পপুলার হবে কোনটা পপুলার ওটা খুঁজে খুঁজে বের করে যদি করতে থাকি তাহলে চলবে না আর ওদের সাথে তো তখন কম্পিটিটর হয়ে যাবে যারা পপুলার পপুলার কিছু করতেছে সো ওদের সাথে তো পারবো না আমি যেটা পারি সেটা দিয়ে এটাকে আস্তে আস্তে পপুলার দিকে নিয়ে যাই এটা করা উচিত সিলভার বাটন তো 1,00,000 সাবস্ক্রিপশন হলে ওরা পাঠায় দেয় সিলভার বাটন পাওয়ার পরে গ্রামে ওটা পাঠিয়েছি গ্রামের অনুষ্ঠান আছে ওটা নিয়ে আমরা কী করছিলাম সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে গোল্ড বাল প্লে বাটন নিয়ে আমরা অলরেডি 200 পাউন্ডের কেক বানাইছি সেম দেখতে মানে গোল্ড প্লে বাটনের শেপে 200 পাউন্ডের কেক বানাই গ্রামবাসীকে খাওয়ানো আছে গ্রামের মানুষজনের আনন্দ আছে তারাও সবাই আনন্দ পাইছে জিনিসগুলো নিয়ে তাদের ছবি তোলা আছে ছবিগুলো আমার ফেসবুকে দেওয়া আছে আর এগুলো হচ্ছে আমি আমার অফিসে এটা আমার একটা সফটওয়্যার ফার্ম এখানে আমি গোল্ড প্লে বাটন পাওয়ার আগে নিজে থেকে কাউকে বলি নাই যে আমি ইউটিউবিং করি আমার ফেসবুকে কখনো আমার ভিডিও শেয়ার দেয় না ওটা পাওয়ার পরেই অফিসের সবাইকে দেখাইছি একটা পার্টি দিছি ওটা ওপেন করছি এটা হচ্ছে ফ্যাশনকে সঙ্গে নিয়ে পথ চলা তো রয়েছে তবে লিটন আলী খান বিশ্বাস করেন আশপাশের যা কিছু সম্ভাবনাময় তাকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রেখে সবার আগে শেকড়কে মজবুত করতে হবে শেকড় মজবুত করলে এমনিতেই এর ডালপালা ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী ঠিক যেমনটি ছড়িয়েছে অ্যারন মিবিডের দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো তরুণের নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন ডিবিসি নিউজে।